আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজ বুধবার, তো কালকে শবে বরাত চলে, শবে কদর চলে গেল। তো আসলে দেখতে দেখতে পুরো রমজান মাসটাই শেষ হয়ে গেল, আর হয়তো দুইটা রোজা আছে। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। যতই রোজা রাখি, আসলে প্রতিদিনই আমার নাস্তা বানাতে হয়েছে। প্রতিদিন বললে আসলে ভুল হবে, নিয়াজ দুইটা রোজা রেখেছে, নিসাও দুইটা রোজা রেখেছে। তো কলিজা ভুনা করেছিলাম, সেটা দিয়ে ওদেরকে আজকেও পরোটা খেতে দিলাম। তো নিয়াজ আগে থেকে মাশাল্লাহ একটু সুস্থ আছে, আল্লাহর উপর শুকরিয়া। তো ওদেরকে খাবার দিয়ে আমি এখানে পাখিকে খাবার দিয়েছি। তো আমার অনেক আপুদের প্রশ্ন, আমি পাখিকে কী খাওয়াই। আমি পাখিকে আসলে যে কাউন আর হয়েছে বাজিগার পাখি যে মিক্স খাওয়ার পাওয়া যায়, সেটা 70 টাকা করে, সেটা খাওয়াই। আর পাশাপাশি আমি এগ ফুড, সক ফুড এবং শাক খেতে দিই ওদেরকে। তো বেশিরভাগ আমি নিম পাতা, তারপর হয়েছে তুলসী পাতা, আর হয়েছে ডিম, গাজর, কলমি শাক, এগুলা একসাথে মিক্স করে খেতে দেই। তো আজকে আসলে আমি শাকটা দেইনি, কেননা কালকে অনেকগুলো শাক খাইয়ে দিয়েছি ওদেরকে। তো শাক আমি একাটি এনে ফ্রিজে রেখে দেই, তারপর ওদেরকে 2-3 ডাল করে খেতে দেই। আজকে ওদেরকে আমি ডিম আর গাজর খেতে দিয়েছি। তো এটা ছিল আমার কালকের ভিডিও, কেননা কালকে আমি এর আগের দিনে যেহেতু একটা গ্যাপ পড়েছে, সেই ভিডিওগুলো আমি আপলোড করতেছি। তো আমি ইফতার পার্টিতে গিয়েছিলাম ভাবিদের বাসায়, তো সেখানেরও কিছু ভিডিও করেছি, আজকের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে দেখেন ওই জোড়া পাখির তো বেবি, তো সেই বেবি একটা আছে, আর এই যে সব বেবিরা একসাথে, ওদেরকে খেতে দিয়েছি। ওরা আসলে এখনও এই খাবারটা হয়তো বুঝে না, তাই ওরা খাচ্ছে না। তো পরবর্তীতে ওরা খেয়ে নিয়েছে। এটা হয়েছে ভাবির বাসার ইফতার পার্টি। তো ইফতার পার্টি খুবই আসলে মজার ছিল। আমি যখন বয়স দিচ্ছিলাম, আমার তখন এই শরবতটা খেতে ইচ্ছা করছিল, শরবতটা এত ভালো বানানো হয়েছে। তো ইফতারের আয়োজন পরে কিন্তু আসলে খাবার দাবারও ছিল, পোলাও, রোস্ট, গরুর গোশত। তো সেটা আসলে আমি যেহেতু একটু মানে ব্যস্ত ছিলাম, বাকি ভিডিও করতেও আসলে ভুলে গিয়েছি, যা সত্য কথা। তো এই যে আমি এখানে একটু ভিডিও করতেছি, পাশাপাশি ওই যে সব প্লেটে একটু তরমুজ দিয়ে দিচ্ছি। তো এখানে অনেক আয়োজন করেছে, এখানে মালটা, কলা, শসা, জিলাপি, তারপর হয়েছে তরমুজ, খেজুর, শরবত, আর প্রতিটা প্লেটে লেবু দেওয়া হয়েছে, শসা দেওয়া হয়েছে, পাশাপাশি একটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এই জন্য যে এই খাবারের পরপরই আসলে পোলাও, রোস্ট আর গরুর গোশটা দেওয়া হয়েছে। তো আবারও বললাম, সেটা আসলে আমি ভিডিও করতে ভুলেই গিয়েছি, যখন ইফতারটা পুরোপুরি গুছানো তখন ভিডিও করে নিয়েছি। ইফতার খাওয়ার পরপরে আসলে খুব ব্যস্ত হয়ে গেছে সবাই, তো সবাইকে আসলে খাবার বেড়ে টেড়ে দেওয়া, তার ফাঁকে আসলে মোবাইল নিয়ে ভিডিও করা একদমই ভুলে গিয়েছি। তো সবাই খাওয়া যখন শেষ হয়ে গিয়েছে, তখন মনে হয়েছে যে একটু ভিডিও করলাম না। তো যাই হোক, ইফতার পার্টিটা খুবই ভালো ছিল, আসলে এটা ইফতার পার্টি বলা চলে না। ভাবি শাশুড়ি মারা গিয়েছে, তো সেজন্য মিলাদ পড়িয়েছে। তো যেহেতু রমজানের দিন, তাই তো সবাইকে ইফতার করাতে হবেই, এই জন্য আসলে ইফতার পার্টিও বলে ফেললাম। তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, তারপর আমি বাইরে গেলাম নিয়াজকে নিয়ে একটু। তো বাইরে যাওয়ার উদ্দেশ্য হয়েছে কবুতরের খাবার লাগবে, পাখির খাবার লাগবে। তো আমার আসলে এটা ডিউটি, কয়দিন পরপর কবুতর পাখির খাবার শেষ হয়ে যায়, সেটা আনতেই হয় আমাকে। তো মাঝে মাঝে আপনাদের ভাইয়াকে বললো আসলে নিয়ে আসে, তবে আমি যখন খাবারটা আনি, খাবারটা আমি দোকান থেকে বানিয়ে দিতে বলি। বানিয়ে দিতে বললি মানে যেমন 2 কেজি 5 কেজি করে গম, ভুট্টা, রেজা, তারপর হয়েছে ইটের গুঁড়া, সব কিছু মিক্স করে আমি খাবারটা বানাই আর কি। যাই হোক, খাবার কেনা হয়ে গিয়েছে আমার। এখন আমি আসলাম, আমাদের পাশে একটা নতুন দোকান হয়েছে, এখানে 100 টাকা থেকে শুরু করে মানে 1000 টাকা পর্যন্ত জিনিস পাওয়া যায়। তো নতুন যেহেতু দোকানটা হয়েছে, তো ভাবলাম একটু ঘুরে যাই। তো সেখানে এসে আমার পছন্দের কিছু জিনিসও আমার পছন্দ হয়ে গিয়েছে, পছন্দের জিনিস তো আসলে পছন্দ হবেই।
তো সেটা নিয়ে ভিডিওটা সাজিয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে আর্টিফিশিয়ালি, যেগুলো দিয়ে ঘর সাজানো যায়। তো আসলে আমার তো এগুলার উপর বেশি আসলে ঝোঁক, যখনই আসি দেখা যায় যে এগুলা কিনতে ইচ্ছা করে আমার। তো এই গাছটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, পরে ভাবলাম যে আসলে রিয়েল প্লান্টের সে আসলে কিছু হয় না। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং দেখতেও খুব কিউট। তো নিয়াজের অনুরোধে খেলনা সেকশনটা দেখালাম, ও বলতেছে খেলনাগুলো দেখাও। আর এই যে আমাদের মহিলাদের সংসারের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস। এখানে বাচ্চাদের যে ওয়াটার পটগুলো এত সুন্দর, আর আমি কেন জানি পানির বোতলগুলো আসলে খুবই পছন্দ করি। যখনই আমি বাইরে আসি সুন্দর সুন্দর পানির বোতল দেখলে আমি ঘরে কিনে নিয়ে যাই। আর এই ঝাড়গুলো কিন্তু খুব কাছের এবং খুব কিউট। এগুলো 99 করে, মানে 100 টাকা করে। যদিও এটা 99-এর দোকান না, কিন্তু ওনারা 99 থেকে শুরু করেছে আর কি জিনিসগুলো। তো 100+ জিনিস আমাদের এখানে আরও দোকান আছে, কিন্তু এই দোকানটা যেহেতু নতুন হয়েছে, নতুন কানেকশন, খুবই সুন্দর আসলে। তো কালো ঢাকনা যে পটগুলো, একবার এগুলো নিতে চেয়েছিলাম, আবার দেখলাম কি আসলে খুবই ছোট ছোট হয়ে যায় আর কি। এভাবে আমার কাছের অনেক ঝাড় আছে। তো কাছের ঝাড় এই যেগুলো এখন ধরলাম উপরে ফুল সিস্টেম, এগুলো আমার এমনি 4টা আছে, কিন্তু আমার কেন জানি মনে হলো যে এরকমও কয়টা নিয়ে যাব আমি, কেননা একরকম হলে আসলে ভালো হয়, যদিও নতুন নতুন ডিজাইন এসেছে। তো নতুনগুলো আর নিলাম না, চলে আসলাম বাসায়। এখন আমি সংসারের জন্য যে টুকিটাকি শপিংগুলো করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আজকে কয়েকদিনে যখনই বাইরে যাই একটু একটু করে কেনাকাটা করা হয়। তো আমার ঈদ শপিংগুলো আমি আবার আপুদেরকে বলেছি আমি দেখাবো। জেবা মুবাশিরা আইডি থেকে আমার সুপিয়া আপু আমার শপিং দেখার জন্য অধীর আগ্রহে আছেন। আমার আপু সুন্দর সুন্দর কমেন্টস পড়লে আসলে ভালো লাগে। আপু আমি একদিন ভিডিও দেইনি, তাই আপু আমাকে মিস করেছে, এই কথাটা শুনে আসলে আমার খুবই ভালো লেগেছে। কেউ কাউকে না দেখে এত ভালোবাসতে পারে তা আসলে ইউটিউবে না আসলে আসলে বুঝতাম না। তো আপু তুমি যদি আজকেও আমার ভিডিও দেখে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার ঈদের শপিংগুলো যতই ছোট হোক না কেন আমি অবশ্যই শেয়ার করব, আমার সাধ্য অনুযায়ী আসলে আমি কেনাকাটা করব, তার বাহিরে তো আর করতে পারবো না। তো আজকে যে সংসারের জন্য একটু টুকিটাকি শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেহেতু আমি একটু হ্যান্ড প্রিন্ট করি, কাজ করি, বিভিন্ন DIY করি, তো আমার তুলির দরকার ছিল। তো দেখলাম এই তুলিগুলো তারা 100 টাকা করে বিক্রি করতেছে, তো তুলিটা নিয়ে আসলাম। আর এই যে ফুলের দোকানে গিয়েছি, সেখান থেকে একটা ফুল না আনলে তো হয়ই না। তো যেই গাছে কিনতে যাই মনে হয় যে আমার রিয়েল প্লান্টের কাছে সেটা একদম অকেজো, তাই এটা নিয়ে আসলাম। এটা হয়েছে সাকুলেন্ট একটা গাছ। তো সাকুলেন্ট আসলে আমার হয় না, আমি লাগিয়েছিলাম, আমার বোনের মেয়ে দিয়েছে। তো তার জন্য অন্য পাতা না এনে আমি এই সাকুলেন্টটা এনেছি। সাকুলেন্টটা খুব কিউট, ভালো লাগতেছে। এই টপটা 200 টাকা নিয়েছে। আর দেখতে পাচ্ছেন ওই যে 6টা কাছের জার, সেটা আমার সারটা সেটা আমার আছে, তারপর আমি আবার সারটা নিয়ে এসেছি। আর এখন দেখাবো এই যে এখানে আমি ভাতের প্লেট এনেছি। তো এটা আমার 6টা আনার ইচ্ছা, কিন্তু ওনারা বললো কালার শেষ হয়ে গিয়েছে, এখন এই 2টা কালার আছে, তাই আমি 2টা 2 রকমের কালার নিয়ে এসেছি। তো পরবর্তীতে বিভিন্ন কালার যখন আনবে মিলিয়ে 6টা সেট বানাবো আর কি। আর নিয়াজের জন্য তো একটা ওয়াটারপ্রুফ ঘড়ি এনেছি, সেটা দেখতে পেয়েছেন। তো এই ছিল সংসারের জন্য টুকিটাকি শপিং। তো সামনে আমার ঈদ শপিং নিয়ে ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।